ফ্রেন্ডস, তোমরা তো ট্রান্স মেল বা ট্রান্স ফিমেল শব্দ দুটো শুনেই থাকবে। এর মানে হলো কোনো একজন মানুষ যখন তার জেন্ডার পরিবর্তন করে। কিন্তু তোমরা কি জানো মানুষের মতো পশুরাও তাদের জেন্ডার পরিবর্তন করতে পারে? একটা রিসার্চ থেকে জানা গেছে প্রায় 500 বেশি মাছের প্রজাতি তাদের জেন্ডার পরিবর্তন করতে পারে। এদের মধ্যে সবচেয়ে ফেমাস উদাহরণ হলো ক্লাউন ফিস। যদি একটি মেল ক্লাউন ফিসের ফিমেল পার্টনার কোনো কারণে মারা যায়, তাহলে ওই মেল ক্লাউন ফিসটি ফিমেল ক্লাউন ফিসে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, এরা ডিমও দেয়। এরকম আরও একটা উদাহরণ হলো ব্লু হেড রাস ফিস। যদি এদের গ্রুপে পুরুষের সংখ্যা কমে যায়, তাহলে সবচেয়ে বড় ফিমেল মাছটি মেল মাছে পরিণত হয়ে যায় এবং অন্যান্য ফিমেল মাছেদের ফার্টিলাইজ করতেও সাহায্য করে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।